আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের বিজের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। আমরা এই মুহূর্তে আছি সিলেক্ট নগরী মীরাবাজার যে মডেল হাই স্কুল যেটি রয়েছে এই কেন্দ্রের সামনে আমরা অবস্থান করছি। এই যে গেট যেটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মূলত এই কেন্দ্রে ভোটাররা প্রবেশ করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুইজন প্রবেশ করছেন, একজন পুলিশ বের হয়ে আসছেন। ভোটেরা মাত্র আমরা শিরোনামে দিচ্ছি এক ঘন্টা পৌনে দুই ঘন্টা বাকি আছে, অর্থাৎ চারটার সময় ভোট শেষ হবে, গ্রহণ শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আমরা সিলেট নগরীর বিভিন্ন কেন্দ্রে আমরা ইতিমধ্যে গেছি, অনেকগুলা কেন্দ্রের দৃশ্য আপনাদেরকে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে মীরাবাজার মডেল হাই স্কুল যে কেন্দ্র যেটি রয়েছে এই কেন্দ্রের একটু দেখতে পাচ্ছেন যে বাচ্চা একজন স্ট্রেচার দিয়ে একজন ভোটার তিনি বের হয়ে আসছেন, এবং সেই সাথে যারা আছেন নৌকার পক্ষে যারা কাজ করছেন তাদেরও ছবি সম্বলিত আমরা দেখতে পাচ্ছি যে তারা কাজ করছেন, বের হয়ে আসছেন এই কেন্দ্রের ভেতরে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি অনেকটা কম আমরা লক্ষ্য করছি। আমরা যদি এখানকার যারা আওয়ামী লীগের যারা আছেন তারা সকাল থেকে টিকিট দিচ্ছেন, অর্থাৎ টোকেন দিচ্ছেন যাদেরকে ভোটাররা প্রবেশ করার জন্য, আমরা একটু তাদের সাথে কথা বলি কি পরিমাণ ভোটার আছেন। একটু যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, ভোট কেমন দেখছেন আপনি, কেমন ভোট দেখছেন সকাল থেকে? আপনি এখানে আপনার ভোট নাকি অনেক ভোট? আমার ভোট এই জায়গায় ভোট দিয়েছেন, দেশি ভোট। ভোটারদের লাইন কেমন বা একটু সার্বিক পরিস্থিতি যদি বলতেন আপনি? ভোটের লাইন অনেক লাইন আছে, অনেক লোকজন আছে ভোট দিতেছে। এবার আসলে ভোটের একটু ভোটারদের উপস্থিতি অনেকটা কম আমরা লক্ষ্য করছি, এটা কেন আপনি মনে করছেন? কেন অনেক আসছে, অনেক আসতেছে, ধন্যবাদ। আমরা স্থানীয় একজন আওয়ামী লীগ নেতাকে পেয়েছি, একটু ওনার সাথে কথা বলবো। এই কেন্দ্রে মীরাবাজার মডেল হাই স্কুল কেন্দ্রে কি পরিমাণ ভোটার ভোট প্রদান করেছেন তার কাছে একটু জানার চেষ্টা করবো। একটু যদি আপনি বলতেন, সকাল থেকেই তো আপনি এখানে দায়িত্বে আছেন, কি পরিমাণ ভোটার এসেছেন আপনি বলে মনে করেন? সকাল থেকে অনেক ভোটার আপনার ভোট দিতে আসছে, ভিড় ছিল সকালে, এখন একটু স্লো হয়েছে যেহেতু দুপুরের দিক, তাই সবাই এখন বাট্টা খাবে আবার ভোট কেন্দ্রতে আসবে। ভোট ভালো হয়েছে মনে করেন, কত পার্সেন্ট হতে পারে আপনার ধারণা? এখন তো স্পেসিফিক বলা যাবে না, আমার যা মনে হয় আর কি 20-25% হতো ভোট কাস্ট হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগের যারা আছেন তারা একটু যদি একটু ভোট দিতে চাচ্ছেন নাকি আপনি? জি। কেমন লাগছে আপনার আজকে? না, আমার ভালো লাগছে নিরিবিলি। আর নারী ভোটারদের উপস্থিতি বেশি মনে করছেন না পুরুষদের ভোটার উপস্থিতি? নারী ভোটারদের উপস্থিতি বেশি। মানে পুরুষরা কেন আসছে না তাহলে? পুরুষরা কেন আসছে না সেটা তো পুরুষদের ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। আমি মহিলাদের কথা বলতে পারি, আমরা মহিলাদেরকে ওই কার্ডটা দিছি, যতজনকে কার্ড দিছি ও আপনারা সবাই আসছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে টোকেন দিচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা ভোটার আসছেন তাদেরকে টোকেন দিচ্ছেন। মীরাবাজার মডেল হাই স্কুলের এই সেন্টারে দেখতে পাচ্ছেন অনেক ভোটার এই মুহূর্তে এসেছেন, যারা আসছেন তাদেরকে টোকেন দিচ্ছেন দায়িত্বশীলরা। আমরা মীরাবাজার মডেল হাই স্কুলে আছি, একটু যদি এই ওয়ার্ডের হাই সেন্টার এই সেন্টারে আহ্বায়ক দায়িত্ব আছেন, একটু যদি আপনি বলতেন ভোটারদের কেমন উপস্থিতি সকাল থেকে আপনি লক্ষ্য করছেন? সকাল থেকে তো খুব ভালো উপস্থিতি আছে এখানে, 25-30% সকালে লাইনও আসিল, আমার তো দুপুরে খাওয়ার টাইম, কত খাওয়া দাওয়া করি আমার মনে পূজা আসে। এখানে ভোটার কেমন, কতজন ভোটার এখানে জানা আছে? ৬০০০ মধ্যে কতজন ভোটার এই পর্যন্ত এসেছেন আপনি বলে মনে করেন? আসলে যারাই আসতেছে ভোট দিতে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা আমাদের কেন্দ্রে ঘটেনি, এটাই হচ্ছে সুন্দর বিষয়। আর যারা উপস্থিতি হয়েছেন সবাই নিজ নিজ উদ্যোগেই ভোট দিতে আসছেন, কিছুটা মহিলা ভোটারের উপস্থিতি অনেকাংশে বেশি, পুরুষ ভোটারের উপস্থিতি কিছুটা কম, সেটাই একটু আশাহত করেছে। এর মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়নি, এটাই হচ্ছে আমাদের জন্য সুখকর বিষয়। ধন্যবাদ।
আসলে এখানকার এই কেন্দ্রের যারা আছেন দায়িত্বশীল তারা বলছেন যে এখানকার নারী ভোটার বেশি পড়েছে অর্থাৎ পুরুষ ভোটার কম হয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন। এই মুহূর্তে আমি যদি ভেতরের এই পুরো দৃশ্যটা একটু যদি দেখাই, মীরাবাজার মডেল হাই স্কুল যেটি রয়েছে এই কেন্দ্রের যদি একটু চিত্র আপনাদেরকে দেখাই, এই কেন্দ্রের ভেতরে আসলে অনেকটা ফাঁকা আমরা লক্ষ্য করছি। আমরা আসলে ভেতরে যাচ্ছি না, প্রায় প্রতিটি কেন্দ্রের একই চিত্র আমরা লক্ষ্য করছি। বিকেল 4টার সময় ভোট গ্রহণ শেষ হবে। আমি যদি নির্বাচনী আচরণবিধি মেনে চলুন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কয়েকটি তথ্য এখানে আছে, একটু যদি আপনারা দেখেন, আমি না পড়ি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। প্রায় প্রতিটি কেন্দ্রে এইভাবে নির্বাচন কমিশন লাগিয়ে রেখেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা আছেন ভেতরে তাদেরকে খাবার নিয়ে যাচ্ছেন, খাবার এবং পানি নিয়ে যাচ্ছেন তাদের জন্য, এজেন্টদের জন্য খাবার এবং পানি নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি এই সেন্টারের বুথের একটু যদি হিসাব আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মীরাবাজার মডেল হাই স্কুল কলেজ স্কুল যেটি রয়েছে সেখানে একটি রুমে দেখতে পাচ্ছি 168 জন ভোটার আছেন, আরেকটিতে 267, 57, 465, 969, 1370, 1370, 253, 213, 710, অর্থাৎ প্রতিটি পাড়া এখানে যতগুলো রয়েছে এই সেন্টারের আশপাশের প্রতিটি পাড়ার কতজন ভোটার তার হিসাব এখানে দেওয়া আছে। প্রিয় দর্শক, ছয়টা মহিলা ছয়টা পুরুষ। দর্শক, বুটির সর্বশেষ খবর জানাচ্ছিলাম সিলেটের মীরাবাজার মডেল হাই স্কুল কেন্দ্রের সামনে থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের নিজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।